ইউনাইটেড নিউজ অফ বাংলাদেশ ইউএনবি পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটু বিশেষ বিষয় আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় করোনা কোরবানি যাওয়া কি জরুরি না, এবং এর ইসলামিক দৃষ্টিভঙ্গিতে এটা আসলে সমস্যা কিভাবে সমাধান করা হবে আজকের করোনার কালীন সময়ে। তো আজকে আমাদের সাথে অতিথি হিসাবে যুক্ত হয়েছেন বাংলাদেশের একজন সেরা ইসলামী চিন্তাবিদ, আমাদের সাথে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী শিক্ষা বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুর রশিদ, আমাদের সাথে রয়েছেন জনাব ওয়ালিউর রহমান, উনি ইসলামিক ফাউন্ডেশন থেকে যুক্ত হয়েছেন, ডক্টর আবু সালেহ পাডোয়ারি, উনি ইসলামিক ফাউন্ডেশন যুক্ত হয়েছেন, যুক্ত হয়েছেন মুফতি মোহাম্মদ শামসুদ্দোহা আশরাফি। আমরা সম্মানিত অতিথিবৃন্দ, আমরা আপনাদেরকে আমাদের আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকে আলোচনা বিষয় যে করোনার কোরবানি দেওয়া কি জরুরি কিনা, ধর্মীয় দৃষ্টিভঙ্গি কি এটাতে। আমরা যদি প্রথমেই যেতে চাই আমাদের শ্রদ্ধা শিক্ষক ডক্টর আব্দুর রশিদ স্যারের কাছে, স্যার আপনি আপনি যদি আমাদেরকে বলতেন যে এখন যে করোনার যে সময়, এখন তো সবার স্বাভাবিক কাজকর্ম বন্ধ, হজের ব্যাপারে রেস্ট্রিকশন এসেছে, আমাদের দেশ থেকে হজে যেতে পারবে না, এমন পরিস্থিতিতে কোরবানি দেওয়াটা আমাদের জন্য কতটুকু যৌক্তিক এবং সেটা কিভাবে করা যাবে? করোনা মহামারীতে পৃথিবীতে পর্যন্ত সকল ব্যক্তিবর্গ অন্তকাল করেছেন, এই মুহূর্তে আমি তাদের আত্মার শান্তি কামনা করি। সে প্রেক্ষাপটে করোনার এই পরিবেশে কোরবানি আমাদের সামনে এসেছে। আসলে আকাঙ্ক্ষা তো করেননি কেউ, বুঝতেও পারেননি আমরা এই পরিস্থিতির মধ্যে পড়েছিল। আমরা ইতিহাস পাই শত শত বছর আগে ধরনের মহামারীতে মানুষের, অসংখ্য মানুষের মৃত্যু হয়েছে এবং স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে দীর্ঘদিন। আমরা ওই আজকে বেশ কিছুদিন পর্যন্ত প্রত্যেকে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত অবস্থায় দিনাতপাত করছি। মসজিদে জামাত সীমিত, কাবা বাইতুল্লায় হজ সীমিত করা হয়েছে, এর আগে বেশ কিছুদিন পর্যন্ত তাওয়াব বন্ধ ছিল। মসজিদে নববীতে হুসরতামের রওজায় যাওয়া, প্রবেশ করা সেখানেও সীমিত করা হয়েছে। পৃথিবীব্যাপী মুসলিম অমুসলিম সকলেই জনসমাগম সব কার্যক্রমকে একটা বিশেষ অবস্থায় নিয়ে এসেছেন। জাতির বর্তমান মুসলমানরা যে কোরবানির যে সুন্নাহ বা রীতি এবং আদর্শ হয়ে রেখেছেন, রসুল্লাহ সাল্লামের কাছে সাহাবিরা জিজ্ঞেস করেছেন, মা হাজিল আদহ ইয়া রসুল আল্লাহ, হে আল্লাহ রসুল, এই যে কোরবানি এটি কি? নবী সাল্লাম জবাব দিয়েছেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম, এটি তোমাদের আদিপিতা ইব্রাহিম আলাইহিসসালামের আদর্শ। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি হাদিসে বলেছেন, যার কোরবানি হওয়ার সামর্থ্য আছে সে কোরবানি দিল না, সে যেন আমাদের মুসল্লা তথা ঈদগাহের কাছেও না আসে। এই যে এত বড় একটি বক্তব্য দেবার কারণে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটি বলেছেন এটি এটি অগ্রগণ্য মনে করে এর অন্যান্য হাদিসগুলিতে গুলিকে চিন্তায় এবং গবেষণায় নিয়ে এসে এটি নির্দিষ্ট হয়েছে যে কোরবানি করা উচিত। এখন করোনার যে পরিবেশে এটি আমাদের জন্য জরুরি কিনা, আমরা জরুরি কাজগুলিকে যেভাবে সম্পাদন করছি সতর্কতা নিয়ে অথবা বিশেষভাবে প্রস্তুতি নিয়ে কোরবানিও সেভাবে করবার চিন্তা করতে হবে। তারপরেও যদি কোরবানি নাই করা যায় সেগুলো কতগুলো অপশন শরীয়ত দিয়েছে, যেমন কোরবানি কে দেবেন, কোরবানি দেবেন যে ব্যক্তি মুসলিম, যে ব্যক্তি বয়প্রাপ্ত, যে ব্যক্তি স্বাধীন, যে ব্যক্তির জাকাত দেওয়ার পরিমাণ অর্থ রয়েছে, অর্থাৎ কোরবানি যেদিন দেওয়া হবে 10 দিরহাজ, 11 দিরহাজ, 12 দিরহাজ, এই তিন দিনের 10 তারিখ যদি না হয় 11, যদি তার হাতে জাকাত পরিমাণ অর্থ থাকে, অর্থাৎ 52.5 বড়ি রৌপ্য অথবা তার মূল্যমান অর্থ যদি তার কাছে থাকে, অথবা যদি 7.5 বড়ি বা তার মূল্য যদি তার কাছে থাকে, তাহলে তার উপরে কোরবানি করা ওয়াজিব, কোরবানি করা কর্তব্য। এখন এই যাদের অবস্থা, যাদের 52.5 বড়ি অর্থাৎ এটি বিক্রি করলে 80,000, 90,000 বা আরও কম কিছু টাকা পাওয়া যায়, এই অর্থ যদি থাকে তার উপরে কোরবানি করা ওয়াজিব। এখন যদি কোরবানি কোনোভাবে সম্ভব না হয়, যেমন এই তিন দিনের মধ্যে কোনো পশু পাওয়া গেল না এবং কোন সংহারের মতন অবস্থা রয়েছে, কোরবানির জন্য বের হওয়া গেল না, কোরবানি পাওয়া গেল না, তাহলে তার বিকল্প ইসলাম দিয়েছে। যেমন করোনার মধ্যে জীবন ঝুঁকি নিয়ে যেমন চিকিৎসা হয়, আমরা বাজার করছি, আমরা বাহিরে যাচ্ছি, যাচ্ছি আমাদের দৈনন্দিন কাজগুলো করছি, সেইভাবে সতর্কতা নিয়ে এটি করা সম্ভব। যেমন এখন অনলাইনের মাধ্যমে এটি সম্ভব, প্রতিনিধির মাধ্যমে লোকের দায়িত্ব দেওয়া হলো যে আমার আমার পক্ষে আল্লাহর নামে আপনি কোরবানি করে দেবেন,
এবং কোরবানির কিছু মাংস আমাকে পৌঁছে দেবে অথবা গরিবদেরকে বন্টন করে দেবে, এভাবে দায়িত্ব দিয়ে পারা যায়। দ্বিতীয় অপশন এটি। তৃতীয় অপশন হচ্ছে কোনোভাবে যদি নাই পাওয়া গেল কোরবানির পশু এবং দেওয়াও গেল না, তাহলে কোরবানির 10-11-12 তারিখের পরে কোরবানির সম্পূর্ণ অর্থ সৎকার করে দিতে হবে। কিন্তু কোরবানি দেওয়ার জন্য, কোরবানি যাতে দেওয়া যায় সেজন্য প্রথমটা রয়েছে, সেই চেষ্টাটা করতে হবে। আমরা একটু যদি যেতে চাই ইসলাম ফাউন্ডেশনের সম্মানীয় মুফাসসির ডক্টর মাওলানা আবু সালেহ পাটোয়ারি, আপনি ছিলেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানীয় শিক্ষক, উনি বলছিলেন যে কোরবানি দিতে হবে যাদের যাদের সামর্থ্য আছে, যাদের উপর ওয়াজিব। এ ব্যাপারে আপনার কি বক্তব্য? স্যারের বক্তব্য সঠিক। জোরালো ভাবে যে রসুল পাকসেন বলছেন যে কোরবানি যদি সামর্থ্য থাকা সত্ত্বেও না দেয়, তাহলে সে আমাদের মশলার পাশে না আসে, তার মানে সে আমাদের মুসলিম সমাজের অন্তর্ভুক্ত তাকে বলা যায় না। অত্যন্ত কঠোর ভাবে রসুল সাল্লাম এটা তাকে এদের বোঝা যাচ্ছে যে কোরবানির গুরুত্ব কতটুকু। এখন এখানে একটা প্রশ্ন স্বাভাবিকভাবে সাধারণ মানুষের কাছে আসছে যে হজ তো ফরজ, কোরবানি হচ্ছে ওয়াজিব, তো হজ ফরজ হওয়ার পরও যদি এটা বন্ধ করে দেওয়া যায় তাহলে কোরবানি কোনো বন্ধ করা যাবে না? এটা হচ্ছে সাধারণ মানুষের সাধারণ প্রশ্ন। আসলে হজ এবং কোরবানির মধ্যে পার্থক্য আছে। হজটা হচ্ছে পৃথিবীর একটা নির্দিষ্ট স্থানে, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে গিয়ে সেখানে ওই স্থানের সাথে সংশ্লিষ্ট সেখানে গিয়ে করতে হয়, সেখানে রাস্তাঘাটে যাওয়ার তৌফিক থাকতে হয়, রাস্তাঘাট নিরাপদ থাকতে হয় এবং আনুষঙ্গিক আরো অনেক কিছু প্রয়োজন আছে। এবং জীবনে এটা একবার ফরজ, একবার না করলে পরবর্তী বছর করার সুযোগ আছে, এবং পরবর্তী বছর যদি মারাও যায় তাহলে সেটা ওসিয়ত করার সুযোগ আছে। সুতরাং ওটার সাথে কোরবানকে একসাথে মিলানো সঠিক নয় এবং দুটোর সাথে মানে সিমিলারিটি করাটা সঠিক নয়। এখানে আমরা আমার দেশে বসে আমি কোরবানি করতে পারতেছি, আমার বাসায় থেকেও আমি কোরবানি করতে পারতেছি, আমার মহল্লার ভিতরে পশু অ্যাভেলেবেল আসে, আমার মহল্লার পাশে হাট বাজার বসলে সেখানে বা অনলাইনেও আমি সেখান থেকে বাজার মানে গরু কিনে অথবা আমার প্রতিনিধির মাধ্যমে গরু কিনে বা ঈদের একদিন আগেও আমরা এটাকে সংগ্রহ করে আমাদের যে সামাজিক দূরত্ব ব্যক্তিগত সেফটি এটা রক্ষা করে আমরা এটা করতে পারি। যদি সেরকম একেবারে ব্যাপক হারে মহামারী যে গত বের হয়ে যাচ্ছে না, প্রচন্ড ঠান্ডা যুদ্ধ বিগ্রুদ্ধ চলতেছে অথবা একেবারে বের হলে মানুষ দলে দলে মারা যাচ্ছে, সেরকম পরিস্থিতি হলে হতো একটা ব্যতিক্রম ছিল। কিন্তু আমাদের এখানে আমরা দেখছি আমাদের স্বাভাবিক জীবন যেমন কম হলেও আমরা হাট বাজার করতেছি, আমাদের অফিস আদালত করতেছি, আমাদের ফ্যাক্টরি গার্মেন্টস বা অন্যান্য ফুড ফ্যাক্টরি ইত্যাদি ইত্যাদি যা কলকারখানা আমরা মোটামুটি সচল করার দিকে এগিয়ে যাচ্ছি। সুতরাং হজের সাথে তুলনা করে হজের অনুমোদনটা নিয়ে এসে কোরবানিকে স্টপ করে দেওয়াটা এটা যৌক্তিক নয় এবং শরীয়তের সাথে এটা মানে মিল রাখে না। দুজন অতিথির আপনি আলোচনা শুনেছেন, আমাদের সম্মানীয় শিক্ষক এবং আপনার একজন সহকর্মী আলোচনা শুনেছেন, ডক্টর আবু সালেহ পাটোয়ারি এবং আমাদের সম্মানীয় শিক্ষক আব্দুর রশিদ স্যারের কথা শুনেছেন। অবশ্যই একমত। তো আমি এটাকে সমর্থন করে আমি বলতে চাই যে কুরবানির পশু আল্লাহর জন্য উৎসর্গ করার যে বিধান, সেখানে আরবিতে বা হাদিসে যে শব্দটি এসেছে সেটি হলো ইরাকুদ্দম, পশুর রক্ত প্রবাহিত করা। তো পশু ক্রয় করে অথবা জোগাড় করে সেটি বাড়িতে হোক, অ্যাপার্টমেন্টে হোক, গ্রামের বাড়িতে হোক, প্রতিনিধি পাঠিয়ে দূরে হোক, দেশের বাড়িতে হোক, যে কোনো ভাবে পশু কুরবানি বা জবাই করতেই হবে। এর সঙ্গে হজের কোনো সম্পর্ক এই জন্য নেই, হজ হলো ওয়াজিব আলা তারাখি, যার এই বছর হজ করার ফরজ ছিল, ব্যবস্থা ছিল, কিন্তু পথের বাধা বা সৌদি অথরিটির নিষেধাজ্ঞার কারণে যেতে পারছেন না। তিনি যদি বেঁচে থাকেন আগামী বছর করবেন, আরো পরে করবেন, কিন্তু কুরবানি এই বছরে এবছরই করতে হবে। এই হলো তফাত। এরপর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে এই ব্যাপারে ধমকি আছে যে মান ওয়াজাদা সাআতান আন ইউদাহি ফালাম ইউদাহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, যে ব্যক্তির কুরবানি করার সামর্থ্য রয়েছে, ব্যবস্থা রয়েছে, সে যদি কোরবানি না করে তাহলে সে যেন ঈদের নামাজের কাছেও না আসে, ঈদগাহের কাছেও সে না আসে। অন্যত্র হাদিসে আছে যে মান দহা কাবলা সালাতি ফাইউদ, কেউ যদি ভুলক্রমে ঈদের নামাজের আগেই কোরবানি করে ফেলে তাহলে নামাজের পর আবার করতে হবে। এতে তাকিদ বোঝা গেল যে অবশ্যই এটি করণীয়।
অন্য সকল আমলের চেয়ে অধিক প্রিয় আমল আল্লাহ তাআলার কাছে হলো ইরাকুদ্দাম, রক্ত প্রবাহিত করা। অন্য হাদিসে এসেছে যে এই রক্ত এটি ইন ওয়াকা ফিল আরদি, যদিও এটা মাটিতে পতিত হয়, বা ইন্নাহু ইয়াকাউ ফি হিজজিল্লাহি আযজা ওয়া জাল, আসলে সেটি আল্লাহ তাআলার আওতায় চলে যায়। তো এই যে এই এই একটি ঘটনা। এরপর হলো যে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য যেহেতু হযরত আদম আলাইহিস সালামের দুই ছেলে কুরবানি করেছিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের প্রাণ প্রিয় ছেলেকে কুরবানি করেছিলেন, এভাবে আমাদের নবীজি 61টি কুরবানি করেছেন পশু, এবং সেখানে একটি নিজের জন্য, বাকিগুলো উম্মতের জন্য। এবং কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকামা ফিল মদিনাতি ইযাহি, নবীজি মদিনা মুনাওয়ারা 10 বছর ছিলেন, তিনি কুরবানি করেছেন। তো প্রতিকূল অবস্থাতেও নিজের প্রিয় জিনিস, নিজের কষ্টের সময়ও কুরবানি করার বিধান রয়েছে। এরপর হলো সেখানে ইতআমুত তাআম, মানুষকে খাওয়ানোর একটি বিশাল আয়োজন। দেখেন আমাদের দেশের এই দরিদ্র হতদরিদ্র মানুষ কিন্তু তাদের পুষ্টি এভাবে পায় না যেটা কুরবানির সময় পায়। এখানে যে একটি আল্লাহ রাসূলের সুন্নাহ, আল্লাহ বলেছেন যে ইয়াশহাদু মানাফি আলাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাকুলু মিনহা ওয়া আতইমুল কানি'আ ওয়াল মুতার। অন্য জায়গায় এসেছে ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাইসাল ফাকির, যে এই আল্লাহ তাআলার এই মানে নিদর্শনগুলি দেখবে এবং পশু কুরবানির মধ্য দিয়ে আল্লাহর নাম উচ্চারিত হবে, আর সেখানে সেই পশু আল্লাহই বলেছেন ফাকুলু মিনহা, তোমরা নিজেরাও খাও এবং দরিদ্র দুস্থদেরকে দাও। এই এখন করোনা কালে আমাদের এই দায়িত্বটা মনে হয় আরো বেশি হয়ে পড়েছে, যে করোনায় যারা ক্ষতিগ্রস্ত, যারা কর্মহীন, যারা পুষ্টিহীন, যারা খাদ্যহীন, বিশেষ করে বন্যায় আক্রান্ত, আমফানে যারা ক্ষতিগ্রস্ত, সেই সমস্ত মানুষের কাছে কুরবানি পশু পৌঁছে দেওয়া, গ্রস্ত পৌঁছে দেওয়া, এবং সামর্থ্যবানদের ওয়াজিব পরিমাণ রেখে বাকি তারা ইচ্ছা করলে পশুগুলো গ্রামে পাঠিয়ে দিতে পারেন, যেন মানুষ সেখান থেকে উপকৃত হন। এরপর এর দ্বারা যে অর্থনৈতিক একটি আসবে, ট্রানজেকশন হবে কোটি কোটি টাকা, এটি আমাদের অর্থনীতিতে ভালো প্রভাব ফেলবে। তো আল্লাহ তাআলার কাছে ভরসা এবং তার হুকুম হিসেবে এটিকে আমাদের সর্বোচ্চ আন্তরিকতার সাথে মহব্বতের সাথে চেষ্টা করে পালন করা উচিত। যারা শহরে পারবো করবো, না পারলে গ্রামে করবো। কোনো মতেই যেন আমরা কুরবানি থেকে দূরে না থেকে আল্লাহ আমাদেরকে কুরবানি আদায় করার তৌফিক দান করুন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ সম্মানীয় মুফতি জনাব কলেজ রহমান হুজুর। আমরা কি যদি মুফতি মোহাম্মদ শামসুদ্দ আশরাফি হুজুর আপনার কাছে একটু দেখতে চাই, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? হুজুর আপনি কি শুনতে পাচ্ছেন? শামসুদ্দ হুজুর শুনতে পাচ্ছেন? আপনার মাইক্রোফোনটা বন্ধ আছে, আপনি কি একটু মাইক্রোফোনটা অন করবেন? মাইক্রোফোনটা বন্ধ আছে, মিউট করা আছে, মিউট করা আছে। হ্যাঁ, এটাকে একটু আনমিউট করেন, একটু আনমিউট করেন, আপনি কথা বললেই মিউট হয়ে যাচ্ছে, এবার বলেন। আপনি একটু কেটে আবার ঢুকেন, আপনি একটু মনে হয় কেটে আবার ঢুকেন তাহলে হবে, আমরা আপনার কাছে পরে আসি। আপনি একটু কেটে আপনি এখান থেকে বের হয়ে যান, এক্সিট নিয়ে আবার আসেন। আচ্ছা, সাপ্লিমেন্টারি কোশ্চেন করেন, সম্পূরক প্রশ্ন, প্রাসঙ্গিক বিষয়ে আলোচনা করেন ছোট ছোট করে। ধন্যবাদ। আমরা আমাদের সাথে যুক্ত আছেন মোহাম্মদ শামসুদ্দ আশরাফি, উনি প্রিন্সিপাল এবং সায়েন্স ল্যাবরেটরি মসজিদের খতিব। প্রথমে আমি ইউএনবি কর্তৃপক্ষের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি এমন একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রামে আমাকে অংশগ্রহণ করানোর জন্য। পাশাপাশি আমার শ্রদ্ধাভাজন যে সকল আলোচকগণ, প্রায় সকলেই আমার ওস্তাদ সমতুল্য, ওনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, তথ্যবহ এবং দলিল সমৃদ্ধ আলোচনা শুনেছি। এক কথায় আমি বলতে চাই, সেটা হচ্ছে যে ওনারা যে কথাগুলো বলেছেন যে কোরবানি করা জরুরি এবং বিকল্প যে ফিকির আমরা বিভিন্নভাবে করছি, এটা আমাদের অবশ্যই এখন মাথা থেকে ঝেড়ে ফেলে দেওয়া উচিত। তো
এখানে আসলে মোহতারামগণ যে কথাগুলো আসার প্রায় সবগুলো জরুরি কথাই আলহামদুলিল্লাহ বলে ফেলেছেন। আমি শুধু এখানে ছোট্ট একটু মূলনীতি বলবো, সেটা হচ্ছে আমাদের অনেক ভাইরা অনেক সময় যেহেতু এখন গ্লোবালাইজেশনের যুগ, যার ফলে বিশ্বের বিভিন্ন খবরাখবর সামনে চলে আসে, যার জন্য আমাদের দেশে আমরা ঠিক এই মুহূর্তে কি যে সিচুয়েশন চলছে, আমাদের সিদ্ধান্ত কি হবে, এ নিয়ে সিদ্ধান্তহীনতার মধ্যে পড়ে, নিজের আমল নিয়ে বিভিন্ন বিভ্রান্তির মধ্যে পড়ে যে অমুক দেশে এটা হচ্ছে তাহলে আমরা কেন এভাবে করব না, বা WHO আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থাগুলো এই সিদ্ধান্ত দিচ্ছে তাহলে আমরা কেন এটা করব না। তো এক্ষেত্রে একটা মূলনীতি হচ্ছে, দেখুন আমাদের ধর্মীয় বিষয়গুলো স্থান কাল পাত্র বেঁধে এক্ষেত্রে ফতোয়ার ভিন্নতা আসে। এখন করোনার যে সিচুয়েশন চলছে, করোনার ঠিক সঠিক তথ্যটা কি, আমি যদি এটা একটু চ্যালেঞ্জিং শুরুও বলি, আমার মনে হয় যে এখানে চিকিৎসাবিদ যারা আছেন সুনিশ্চিতভাবে এদের কেউই এখন এমন কোনো নিশ্চিত তথ্য দিতে পারবেন না যেটার উপর ভিত্তি করে কোনো একটা মানে সিদ্ধান্তে অন্যরা পুষতে পারে। কারণ আমরা দেখেছি যে এই করোনা নিয়ে বিভিন্ন কথা আমাদের সামনে এসেছে, কখনো বলা হচ্ছে এটা যায় একজনের বডি থেকে আরেকজনের বডিতে, কখনো বলা হচ্ছে যায় না, কখনো ডিস্টেন্স বলা হচ্ছে 3 ফিট, কখনো বলা হচ্ছে এটা উঠছে, কখনো বলছে এটা মানুষের শরীরে যাওয়ার পরে মরে গেলে চলে যায়। তো এই যে একটা মানে এমন একটা বিষয় যেটা এখনো সুনিশ্চিত না আসলে ঠিক ধরন কি, এটার ক্রিয়া কি এবং সর্বশেষ কি হচ্ছে। হ্যাঁ, কিছু এমন কথা আসছে যে কথাগুলো ধারণা প্রসূত। শরীয়তে কোনো একটা বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য ইল্লতে মুতাহাক্কাকা হওয়া লাগে। দেখুন আমাদের অনেকেই এখন কোরবানি বিষয়ক সিদ্ধান্তকে পরিবর্তন করে এখানে অর্থ দেওয়ার ক্ষেত্রে এসে হজের উদাহরণ দিচ্ছেন। আলহামদুলিল্লাহ আমাদের শ্রদ্ধাভাজন প্রায় 3 জন আলোচকই এই বিষয়টাকে চমৎকারভাবে তারা ব্যাখ্যা করেছেন যে না, হজের উপর এটাকে কোনোভাবেই ক্যাচ করা যাবে না। দ্বিতীয় বিষয় হচ্ছে যে অনেকে এটাকে নামাজের উপর যুক্তি দাঁড় করাচ্ছিলেন যে নামাজের বিষয় তো দেখা যাচ্ছে যে আমরা বিধানকে শিথিল করেছি বা বিধান আমরা দীর্ঘ সময় মসজিদে যাইনি। দেখুন আমি প্রথমেই বলবো, কোন একটা ওজুরের উপর ভিত্তি করে শরীয়তের মাসআলা যদি সেখানে দিতে হয় তাহলে সেই ওজুরটা মুতাহাক্কাক হওয়া লাগে, সুনিশ্চিত হওয়া লাগে, ধারণা প্রসূত হতে পারে, এর উপর ভিত্তি করে শরীয়তের বিধান দেয়া যায় না। দেখুন একটা লোক তার বাড়ি থেকে মসজিদে যেতে যে রাস্তা ব্যবহার করে সেই রাস্তাটায় যদি বাঘ থাকার সম্ভাবনা থাকে অথবা সাপ থাকার সম্ভাবনা থাকে, এটার উপর ভিত্তি করে তার জামাত মিস করার কিংবা মসজিদে না যাওয়ার সুযোগ নেই। কিন্তু যদি সে নিশ্চিত যে এই মুহূর্তে বাঘ বসে আছে অথবা এখানে মধ্যে সাপ বসে আছে, তাহলে সেক্ষেত্রে ওই সময়টা ওই ওয়াক্তের জন্য শুধুমাত্র তার নামাজে মসজিদে না যেও বাসার মধ্যে নামাজ পড়লে তার জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্য আমি বলতে চাই সেটা হচ্ছে যে কোরবানি আমাদের সামনে চলে আসছে, কোরবানি এমন একটা বিধান যেটা ওয়াজিব, অবশ্য করণীয় একটা বিধান। সুতরাং এটার বিকল্প চিন্তা তখনই করতে হবে যখন আমরা এটা মোটেও করতে পারবো না, করার মতো আমাদের কোনো পরিবেশই থাকবে না, বিকল্প কোনো চিন্তাই থাকবে না। আলহামদুলিল্লাহ আমাদের আলোচকদের আলোচনার মাধ্যমে ফুটে উঠেছে যে আমরা কিভাবে বিকল্পগুলো এখানে করতে পারি। দেখুন আমাদের দেশে কতজন রোগী আছে এটা নিশ্চিত করার জন্য আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটা তথ্য সংগ্রহ করে যদি কোথাও খুব বেশি মারাত্মক রোগী হয় সেগুলোকে রেড জোন ঘোষণার কথা এসেছে। এখন রেড জোন গুলোতে যারা থাকবে তারা অন্যান্য যে সমস্ত জায়গাগুলোতে রেড জোন নেই সেই সমস্ত জায়গায় তারা কোরবানি করবে। এরপরে বাজার নিয়ে বিভিন্ন প্রশ্ন তোলা হচ্ছে যে বাজার হলে এই সমস্যা হবে ওই সমস্যা হবে। দেখুন বাজারগুলো আগের মতো না হোক, কিন্তু আমাদের এখন যে তরকারি বাজারগুলো আছে বা দৈনন্দিন বাজারগুলো আছে সেগুলো কিন্তু রানিং আছে। এখন হয়তো এতটুকু হতে পারে সেটা যে একটু বাহিরে একটু ভিড় কমিয়ে বা বিকল্প কোনো চিন্তা করে, আমি আসলে কথাগুলো অবশ্যই রিপিট হচ্ছে যেহেতু শ্রদ্ধাভাজন আলোচকদের মধ্যে এগুলো চলে এসছে কথাগুলো, তো আমার মনে হয় যে বিকল্প চিন্তা যেগুলো আছে সেই বিকল্প চিন্তাগুলোর দিকে আমরা অগ্রসর হই। এরপরও যদি সিচুয়েশন এই হয় যে না আমরা কোরবানির পশু খরিদ করতেই পারিনি, এই মুহূর্তে আমি কোরবানি করতেই পারছি না, তখন ওলামায়ে কেরামের ফতোয়ার আলোকে অর্থগুলোকে সাদাকা করার বিষয় আসবে, কিন্তু আগ থেকেই এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগ নেই। জি ধন্যবাদ আপনাকে, শুকরিয়া।